কক্সবাজার অরুণোদয় স্কুলে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসকে ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এই দিন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাথে আনন্দ ভাগাভাগি করেন কক্সবাজার লেডিস ক্লাবের সদস্যরা। ছাত্রছাত্রীদের নিয়ে ভ্রমণ করেন শিক্ষক, অভিভাবক ও লেডিস ক্লাবের কর্মকর্তারা। ছাদখোলা বাসে চড়ে বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়কে সবাই আনন্দে মেতে ওঠেন। প্রাকৃতিক পরিবেশে ঘেরা নৈসর্গিক মারমেডে ভোজন, নাচ, গান, আনন্দ উল্লাসে মেতে ওঠে সবাই। প্রতিবন্ধকতা মানে জীবনের শেষ নয়, এমন বহু মানুষ নজির গড়েছেন, প্রতিবন্ধকতা কাটিয়ে উঠে বাস্তবের মুখোমুখি হয়েছেন। এই বিশেষ দিন তাদের সম্মান জানানোর, তাদের দেখেই আরো বহু মানুষ অনুপ্রাণিত হবেন, এই বার্তা সকলের কাছে ছড়িয়ে দিতে কক্সবাজার লেডিস ক্লাব বাস্তবায়ন করেছে ভিন্ন ধর্মী উৎসব। এমন ভিন্ন ধর্মী কর্মকাণ্ডে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। অভিভূত হয়েছেন শিক্ষকরা, সেই সাথে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাথে আনন্দ ভাগাভাগি করতে পেরে আবেগ আপ্লুত হয়েছেন আয়োজকেরা। ভালো আছে। আজকে সারাদিন যে ঘোরাফেরা করলে কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। আদি ভালো? হ্যাঁ ভালো। ওদের খুশি দেখে আমাদের খুব ভালো লাগছে। চিত্রাঙ্কন প্রতিযোগিতা করা হলো যারা শেখরাসলের জন্মদিন উপলক্ষে, তখন থেকেই আমার মাথায় একটু কাজ করছিল যে না, আমরা আস্তে আস্তে করে এদেরকে একটু হলেও বের করি না। আমাদের দেশ তো আসলে উন্নত হচ্ছে, আমরা অনেক সচেতন হচ্ছি। আগে যেমন ওদেরকে হয়তো আমরাই ছোটবেলা যখন ছিলাম ওদেরকে বলতাম যে মাথায় মনে একটু সমস্যা, এই কথাটা তো এখন আর আমরা কেউ বলছি না। এখন আমরা চাই যে ওরা আমাদের সাথেই থাকুক, ওদেরকে নিয়েই আমরা চলতে চাই, যে ওরা যেন কারো বোঝা না হয়। এটা স্পেশাল একটা দিনের জন্য, বছরে একটি দিবস প্রতিবন্ধীদের নিয়ে, সেই দিবসে লেডিস ক্লাবে আয়োজন করেছে। আমি ধন্যবাদ দিই তাদেরকে, ওদের কিন্তু টুরিস্ট বাসে তাদের কারণ নিয়ে আসছে, হাত খোলা বাসে এনজয় করেছে। আমার মনে হয় সবাই খুব খুশি, অনেকে এই মুখ থেকে বোঝা যাচ্ছে যে তারা এরকম এক্সপেক্ট করে নাই, সারপ্রাইজের মতো। বাচ্চারা যারা ডিজেবল্ড, তারা স্পেশাল কিছু অ্যাবিলিটিতে আছে আর কি, সেটাকে কাজে লাগাতে হবে। তারা সমাজের বাইরে, কারণ আমাদেরই সন্তান, আমাদের ভাই ব্রাদার, তাদেরকে নিয়ে আমরা এগিয়ে যাবো আমরা। এটা খুব অসাধারণ একটি উদ্যোগ ছিল আমাদের জেলা প্রশাসন থেকে, খুবই সুন্দর একটা আয়োজন ছিল। বাচ্চারা খুব আনন্দ করছে, আমরাও সাথে সাথে অনেক আনন্দ করছি। ওরাও আমাদের বাচ্চা, আমাদের বাচ্চাও বাচ্চা, তো দুইটা যদি একই হয় তো এর থেকে ভালো কিছু হতে পারে না। আর ছোট বাচ্চাকে যদি এখনই আমি তার মনের মধ্যে ধরাই দিই যে ওর মতো স্বাভাবিক একটা বাচ্চা, ওর সাথে মিশতে পারে, খেলতে পারে, তো এখন থেকে যদি আমি ছোট বাচ্চার মনে এটা মানে ঢুকাই দিতে পারি, তাহলে বড় হলে ও কখনো নিজেকে আলাদা ভাববে না। কেমন লাগছে? ভালো। একসাথে নিয়ে চলতে চাই, এবং তাদেরকে যদি আমরা এখন থেকে এ ধরনের পরিবেশটা, সুযোগ সৃষ্টি করে দিই, এবং যেটা তারা বলছে তাদের জীবনের জন্য এটা প্রথম, এটা মানে অরুণোদয় স্কুল প্রতিষ্ঠার পর থেকে এটা প্রথম, তো আমরা শুরু করলাম আমাদের লেডিস ক্লাবের মাধ্যমে। আমাদের লেডিস ক্লাবের সম্মানিত সভাপতি, আমাদের সম্মানিত ডিসি ভাবির একান্ত উদ্যোগে এটি হয়েছে। কক্সবাজার লেডিস ক্লাবের এই আয়োজন আমি মনে করি এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। আজকে তারা তাদের অভিভাবকরা সহ আসলো, তাদের মন এবং মননের অনেক উন্নতি ঘটবে এর মধ্য দিয়ে, এবং এ ধরনের বিষয়গুলো আরও বেশি করা উচিত বলে আমি মনে করি, যেহেতু এরা আমাদের সমাজের একটা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, একটা অনগ্রসর শিশু, তাদেরকে নিয়ে আমাদের তাদের মানসিকতার উন্নতির জন্য এই বিষয়গুলো রাখতে হবে। সারা পৃথিবীতে যে প্রতিবন্ধী ব্যক্তিরা আছে তাদের মর্যাদা, তাদের অধিকারকে সমুন্নত রাখার জন্য আমরা আজকে এই দিবসটি উদযাপন করছি। আমার এই শিশু সুরক্ষা নিয়ে কাজের অভিজ্ঞতা এত বছরে, আজকের আয়োজনটা সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা আয়োজন, এবং অবশ্যই এটা খুব বড়।
আয়োজন প্রত্যেকটা শিশুর মুখে খুবই আনন্দ খুশি এবং উৎসাহ দেখতে পেলাম This was very peaceful and wonderful event today so I saw everyone's face is so much filled with happiness and filled with excitement so I was very happy to join here today সুন্দর একটা মুভমেন্ট পেয়েছি এটার জন্য আসলে সর্বপ্রথম জেলা প্রশাসন মহোদয় কক্সবাজারকে অনেক বেশি ধন্যবাদ কারণ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা এটা আমাদের দেশের জন্য তারা অভিশাপ না এটা আবার উনি প্রমাণ করে দিয়েছেন এবং তারাও চাইলে বাংলাদেশের যে কোনো তাদের দক্ষতাটা যে কোনো স্থানে তারা কী করতে পারে ফুটে তুলতে পারে তা আমি মনে করি এটাই আজকের যে আয়োজন সেটা দেখে সারা বাংলাদেশের যারা স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে কাজ করে তারা উদ্বুদ্ধ হবেন এবং তারা তাদের উন্নয়নের কাজ করবে বলে আমি আশা ব্যক্ত করছি প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনের প্রতিটি স্তরে নানা চ্যালেঞ্জ ও সমস্যার সম্মুখীন হতে হয় সমাজের সুস্থ সবল ও সচেতন মানুষের সহযোগিতা ও সহমর্মিতায় পারে এদের স্বাভাবিক জীবনযাপনে সাহায্য করতে রোকসানা সুমি সিসিএন